ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহি আবরকে প্রিয় দিনী বা প্রশ্ন করেছেন যে জানাজার সালাতে ফাতেহা পড়াটা কি কেউ কেউ বলেন যে জানাজার সালাতে ফাতেহা নয় সানা পরা যায় প্রিয় তিনি ভাই ই বহারির তেরোশো পঁয়ত্রিশ নম্বর হাদিস এবং আবুদাউদের এক হাজার নয়শো উননব্বই নম্বর হাদিস যেখানের মধ্যে উল্লেখ করা হয়েছে যে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাহাবি সানা পড়েছেন জানাজার মধ্যে এবং বলেছেন যে সেটা সুনত এজন্য আমি পড়েছি হাদিসটা হচ্ছে এভাবে আনতলহা ইবনে আবদিল্লাহ ইবনে ইন্দাদি আল্লাহ তাহলে সাল্লা তু খালফা ইবনে আব্বাস ইন্দিয়াল্লাহ তালা আনহুমা আলা জানাজাতীন ফাকারা আবিফাতে হাতিল কিতাব আল আিয়া আলামু আন্নাহা সুন্নাতুন যে হজরতাইবনে আবদুল্লাহ ইবনে আউফাল বলেন যে আমি ইবনে আব্বাসহমার পিছনে জানাজার সালাত পড়েছি তিনি সেখানের মধ্যে জানাজার সালাতে ফাতেহা পড়েছেন এবং পরবর্তীতে তিনি বলেছেন যে আমি এজন্যেই সেখানে ফাতেহা পড়লাম যাতে করে তোমরা সেটা জানো যে এটা সুনত এই হাদিসটা বখারির তেরোশো পঁয়ত্রিশ নম্বর হাদিস তো এটা দ্বারা বোঝা যায় যে জানাজার সালাতের মধ্যে সুরায় ফাতেহা পড়া যদিও ফেঁকা হানাফির মধ্যে উল্লেখ করা আছে যে যেতেহা পড়া নেই কিন্তু সানার নিয়তে যদি কেউ পড়ে সেটা যায়জ তাদের ফেঁকা হানিফির মধ্যে সেরকম উল্লেখ আছে মূলত হল সুননা হলো যে সুরায় ফাতেহা পড়তে হবে জানাজার মধ্যে জেজাকলাকাল